আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। আর এখানে আমি মসুরির ডালটা দিয়ে আজকে বড়া করব, বুটের ডাল আর মসুরির ডালটা। তো এই মসুরির ডালটা আমি স্বপ্ন থেকে কিনেছিলাম আর কি, পাতলা ডাল রান্না করে খাবো, কিন্তু এই ডালটা আসলে তেমন সিদ্ধ হয় না আর খেতে মজা না, সেজন্য ভাবছি বড়া করেই খেয়ে ফেলবো। তো আমি সাধারণত বুটের ডাল দিয়ে বড়া করি, আবার মসুরির ডাল দিয়েও করি। তা আজকে দুটো একসাথে ভিজিয়ে নিলাম, আর দুটো একসাথে ভিজিয়ে বড়া করলে আসলে খেতেও ভালো লাগে। তো ঢালতে গিয়ে কিছুটা ডাল এখানে পড়ে গিয়েছিলো, আমি সেটা তুলে নিলাম ফ্লোর থেকে। তো আমার সকালে ঘর ক্লিন করা হয়ে গেছে, ফ্লোরে তেমন ময়লা ছিল না। তো অনেকে হয়তো ভাববেন ফ্লোর থেকে ময়লা থেকে তুলছে, আসলে না, আমি সকালে ঘুম থেকে উঠি আমার ফ্লোর ক্লিন করে নিয়েছি। তো আমি হাত দিয়ে সব কিছু তুলে নিলাম, আর এখানে আমি হাতে দেখছি আমার মশা কামড়ের এখানেই হয়েছে। আসলে কখন কামড় দিয়েছে বলতেও পারবো না, এখন ক্যামেরার সামনে আসলে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি পাখির খাবারটা কিনে নিয়ে এসেছিলাম। তো পাখির খাবার শেষ, আগে থেকেই কিনে ঘরে রেখে দিয়েছি, কেননা হুটহাট করে বের হওয়া যাবে না, সেজন্য আগে থেকে কিনে রেখেছি। তো এখন এই বক্সটাতে ঢেলে নিব, আগে এটাতে খাবার ছিল, এখন শেষ। তো এখন ঢেলে নিচ্ছি। আর আজকে আসলে কাজটা একটু কমই, আবার দেখা যায় যে একদিন কম হলে আরেকদিন কাজের চাপটা একটু বেশি থাকে। তো যাই হোক, তারপরও করতে হবে। তো আমি পাখির খাবারগুলো এখানে ঢেলে নিয়েছি, আমার ছেলেরাও ঘুম থেকে উঠে গেছে, তো ওরা রোজা নেই, ওদের জন্য নাস্তাটা রেডি করব। নাস্তা রেডি করতে কালকে আমি রুটি ওদের জন্য একটু দুই তিন পিস বেশি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা ছাকা দিয়ে ফ্রিজে, নর্মাল ফ্রিজে একটা বক্সে ভরে রেখেছিলাম, সেটা এখন ওদেরকে ভেজে দিব। আর এখানে আমি ট্যাং শরবতটা আসলে পছন্দ করি না, চিনি দিয়ে শরবতটা আমি পছন্দ করি না, তাই এখানে আমি গুড়ের শরবতটাই খাচ্ছি আজকে কয়দিন। তো আমি এখানে এইসবগুলোর ভুষিটা ভিজিয়ে রাখলাম, কেননা এই কাজগুলো সকাল সকালই করে রাখতে হয়, তাহলে কাজটা আগে বাড়ে। এখানে আমি একটা সবাইকে টিপস দিতে চাই, আমরা বাইর থেকে পুদিনা পাতা আনলে দেখা যায় পাতাগুলো ফ্রেশ থাকে না, তো এভাবে বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে পাতাগুলো খুব সুন্দর ফ্রেশ হয়ে যায়। আর এই তো আমি রুটিগুলো বের করে নিয়েছি। তো ওরা আসলে নাস্তাটা খুবই হালকা খায়, আর সেজন্য রুটিও আমার কম খাওয়া হয়। তো দুজন ছোটো ছেলে একটা খাবে, এর বেশি খাবে না, বড় ছেলে দুইটা খাবে। আর কালকের গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে ওরা একটু খাবে। এই তো আমি রুটিগুলো ছেঁকে দিচ্ছি। আমি কিন্তু আগে কখনো এভাবে রুটি বানিয়ে রাখতাম না, এখন আসলে কালকে ওদের জন্য যা বানিয়েছি ওরা খায়নি, তো সেখান থেকেই এই রুটি ছিল, তো সেটাই ওদেরকে ভেজে দিলাম। আর ভালোই হয়, খারাপ হয় না আগে থেকে বানিয়ে রাখলে। তো আমি রুটি ভেজে নিলাম ওদের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিনটা রুটি, আর এই যে গরুর মাংস তরকারিটা একটু গরম করে দিচ্ছি। তো ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি, আর আজকের মতো সবাই ভালো থাকবেন। আবার নেক্সট কোনো রেসিপি বা ব্লগ নিয়ে সবার সামনে হাজির হব, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে বের হবেন, বাহির থেকে আসলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সরি, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ক্লিন করে নেবেন। আমরা সবাই যাতে সুস্থ থাকি, এটাই আমাদের সবাই সবার জন্য দোয়া করি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আবার হাজির হব নেক্সট কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।